গুড মর্নিং বন্ধুরা, তো নতুন আরো একটি ব্লগে মানে রুম্পিস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর শুভেচ্ছা। তো কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো যাই হোক, চলো আজকে হলো সোমবার, আজকে দিনটাকে শুরু করা যাক। আর এখন বাজে ঘুরতে 7:30, 7:34। তো যাই হোক, 7:30 বেজে অলরেডি, 7:34 হয়ে গেছে। তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকে ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করা যাক। এদিকে একটা তরকারি রান্না হচ্ছে, তো আমি জানি না ঠিক এটার নাম কি। আর এখন বন্ধ করে দেওয়া হচ্ছে গ্যাসটা, কারণ এখনও হয়নি। আর এটা হচ্ছে এটার জন্য এটাতে একটু চিংড়ি মাছ দিতে হবে, সেজন্য বাবার কাছে চিংড়ি মাছ আনতে, তো তারপর ওটা আবার চালু করা হবে গ্যাসটা। তো এদিকে শাক ঠাক সব কমপ্লিট, আর বাকি রান্না তো কমপ্লিট। আর এদিকে আছে ইলিশ মাছ দিয়ে, কচুর মুখি দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে ঝোল। তো এটা একেবারে খুবই একটা ভালো রেসিপি, যেটা আমার খুবই ভালো লাগে। তো গুটি গুটি পায়ে চলো এবার একটু দেখে আসি ওদিকে টিটু মহারাজ কি করছে। তো চলো দেখে আসি যে টিটু ওদিকে কি করছে, ওদিকে কোন লন্ড ভন্ড কাণ্ড করে বসে আছে। দেখো বন্ধুরা, টিটুকে এখানে ভাত দেওয়া হয়েছিল, মানে খেতে দেওয়া হয়েছিল। আমরা যেটা খাই সেটাই টিটুকে দেওয়া হয়, তো এখনো পর্যন্ত কিচ্ছু খেতেই পায়।
সকালবেলা চা খাই, বিস্কুট খাই আমাদের সঙ্গে। তো এখনো পর্যন্ত ওরা খেতেই পায়নি। দেখো বা শুনছে আজকে প্রচন্ড পরিমাণে রৌদ্র, প্রচন্ড রৌদ্র। তো বাইরেটা তোমরা একবার দেখো কি পরিমাণে রৌদ্র। সকালবেলা যখন এখানে বসেছিলাম তখন টিটু এসে এটা বেয়ে বেয়ে কেমন ওঠে তো এই জন্য এটা এত ঝুলে গেছে, এখান থেকে ওঠে সোফায়। আর এই কাপড়টা সোফায় এই জন্যে দেওয়া, তার কারণ হচ্ছে সোফাটার কালারটা যাতে নষ্ট না হয়, তো সেই জন্যে এটা দিয়ে ঢাকা থাকে। কারণ এখানে এখান দিয়ে রৌদ্র আসে মানে 12টার পরে, তো সেই জন্যে। আর সোফার কভারটা খুব তাড়াতাড়ি লাগিয়ে দেওয়া হবে, কভারটা তৈরি করতে দিতে হবে, তারপরে আর এটা রাখা যাবে না। তো আমাদের পুজোর কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ফ্রেন্ডস। তোমাদের কাদের কাদের কেনাকাটা, হয়তো অলরেডি অনেকেরই কেনাকাটা হয়ে গেছে। তো কার কার কেনাকাটা হয়ে গেছে, কারা কেনাকাটা করছো মানে শপিং করছো, তো প্লিজ কমেন্ট বক্সে জানিও কী কিনেছো সেটাও জানিও। আর আমি তো জানাবই, সেই জন্য আলাদা একটা ব্লগ মানে ভিডিও করব, তো সেটাই তোমরা দেখতে পাবে। আর সেই জন্যে এখন শপিং করতে যখন যাচ্ছি সেই একই কারণে তোমাদের ওই জন্যে মানে, তো পুজোর সময় কি শপিং হয়েছে কি কেনাকাটা হয়েছে সেগুলো হচ্ছে এখন দেখাচ্ছি না, তার একটাই কারণ যে এখন দেখালে পরে সেটা নিয়ে ভাবছি একটা নতুন মানে আলাদা রকমভাবে একটা ব্লগ মানে ভিডিও তো করবো, তো সেটার জন্য এখন সেগুলো তোমাদের দেখাচ্ছি না। আর এখন যখন আমি দোকানে যাচ্ছি শপিং করতে মানে সমস্ত কিছু, তো সেই জন্য এখন সেই দোকানে গিয়ে কী কী কিনছি না কিনছি সেগুলো বলছি না তোমাদের সাথে, যাতে পরে সেই ভিডিওগুলো তোমরা হয়তো অনেকে দেখবে না যে এগুলো তো আগেই দেখেছি তার কী আর দেখবো। আর দোকানে তো প্রচণ্ড ভিড়, আর পুজোতে এসেই গেলো তোমরা জানোই, তো সেই জন্য এক হাতে ফোন দেখে আর যতই হাজবেন্ড সঙ্গে থাকুক না কেন ক্যামেরা ধরার জন্য, তবুও ওকে আমি জিজ্ঞাসা করি যে এরকম এই কোনটা নেবো এই কোনটা নেবো কি না, সেই জন্য এত ভিড়ের মধ্যে ফোনটা ধরে ক্যামেরা করা একটু অসম্ভব হয়ে পড়ে। তো সেই জন্যে তোমরা চিন্তা করো না, অবশ্যই কী কী শপিং করেছি সমস্ত কিছুটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য আলাদা একটা ভিডিও করব খুব তাড়াতাড়ি। তো এখন যাবে স্নান করতে, আর অনেকগুলো জামাকাপড় কাচতে হবে, তো তার জন্যে এখন আগে যাই স্নান করে আসি, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি, ততক্ষণ বাই। তো এদিকে স্নান করে আমি চলে এসেছি, আর এবার একটু বেরোবো শপিংয়ে। তো তোমাদের আগেই বলেছি যে কেন তোমাদের শপিংয়ের পার্টটা এখন আমি শেয়ার করছি না, তো একটু ওয়েট করো বন্ধুরা প্লিজ, অবশ্যই তোমাদের সব কিছু দেখাবো যে কী কী কিনেছি কি না। তো দেখতেই পাচ্ছ আমার কেমন হেয়ার ফল চলছে। তো তোমাদের যদি তোমাদের কারো কাছে যদি এর কোনো সলিউশন থাকে তো প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে বলো না বন্ধুরা। আমি তো মানে একেবারে চুল প্রতিদিন আর যখনই আঁচড়াচ্ছি তখন অনেক অনেক করে উঠে যাচ্ছে, আর তাতে এখনও এক বছর হয়নি আমার, তো সেই জন্য একটু সমস্যা হচ্ছে। তো স্নান করা আমার কমপ্লিট হয়ে গেছে, আর এখন যাব একটু পুজোর শপিং করতে। তো চলো, আর ফোন আজ নিয়ে যাব না, কারণ সব কিছুই তো তোমাদের দেখাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য এখন আর কিচ্ছু দেখাবো না, সব কিছু সিক্রেট এই এই মুহূর্তগুলোর জন্য মানে এখনকার সময়ের মতো সব কিছু সিক্রেটই রেখে দিচ্ছি। তো চলো, ফোনটা আমি মানে বাড়িতেই রেখে যাচ্ছি, তো পরে এসে তোমাদের সাথে আবার কথা বলছি মানে শপিং করার পরে, ততক্ষণ বাই বাই। তো শপিং করা কমপ্লিট হয়ে গেছে, শপিং করে চলে তো বাড়িতে চলে এসেছি অনেকক্ষণ আগে, আর ড্রেস ট্রেস সব কিছু চেঞ্জ করা হয়ে গেছে, এমনিতে অনেক দেরি হয়ে গেছে বেরোতেও, আমাদের দেরি হয়ে গেছে ওখান থেকে ব্যাক করতে হবে, অনেক দেরি হয়ে গেছে। তো এখন তাড়াতাড়ি করে ফটাফট ঘরটা ঝাঁটিয়ে দেবো, আর এখন অলরেডি 3টে বেজে গেছে, আর ওখান থেকে যেমন আমাদের যেতেও দেরি হয়েছে, সে বাড়ি থেকে বেরোতেও যেমন দেরি হয়েছে, বাড়ি ফিরতেও লেট হয়েছে ওখানে কেনাকাটা একটু শপিং করতে। তো সব কিছুই দেখাবো, কী কিনেছি কী কী ড্রেস কিনেছি সব কিছু দেখাবো একদিন, অবশ্যই দেখাবো তোমাদের। তো হচ্ছে তার জন্য আলাদা একটা ভিডিও হবে মানে ব্লগ ভিডিওই হবে, তো সেখানে সবকিছু তোমরা দেখতে পাবে যে কী কী মানে A to Z কী কী শপিং করেছি,
তো সেই জন্য এখন আর কোনো কিছু দেখালাম না, সবকিছু সিক্রেট এই মুহূর্তটুকুর জন্য, আর অবশ্যই দেখাবো। তো চলো এখন একটু ঘরটা ফটাফট ঝাড় দিয়ে নেবো, তারপরে একটু রেস্ট নেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটা দেখো তার জন্য, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব না করে কিন্তু কেউ যাবে না। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর এখন আমি ঝাড়টা দিয়ে নেবো, তারপরে একটু রেস্ট নেবো। তো ভাবলাম একটু রেস্ট নিতে যাওয়ার আগে ঘরের যে কাজগুলো বাকি থাকে আমার খাওয়া দাওয়ার পরে, মানে বিকালের দিকে, তো সেগুলো একটু করেই নিই। এক কাজ করতে করতে আর এক কাজ করে চোখে পড়ে গেল। তো এই জামা কাপড়গুলো এখন এখান থেকে তুলবো, তারপর ঘরে নিয়ে এখন জাস্ট রেখে দেবো, পরে সন্ধ্যের দিকে ভাঁজ করবো। থেকে উঠে পড়েছি, এখন যাব একটু সন্ধে দিতে। তো চলো সন্ধে ঠন্ধে দিয়ে এসে তারপর চা খেতে খেতে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখতেই পাচ্ছি এখানে আমি চা আর চানাচুর, আমার চায়ের সাথে চানাচুর কেন যাই না, খুব ভালো লাগে। আর এদিকে তালের বড়া আছে, অবশ্য আমি ওটা খাই না, ওটা ওনার জন্য, ওকে আমি কখন থেকে ডেকে যাচ্ছি এখনও পর্যন্ত আসেনি। তো যাই হোক, দেখো আমি চাটা খাচ্ছি আর ও ওই পাশে আছে, ও তো ক্যামেরার সামনে বেশি আসতেই চায় না, তো সেই জন্য ক্যামেরাটা জাস্ট আমার দিকে রেখে দিয়েছি। আর এখানে আমি চা বিস্কুট নিয়েছি দুটো আর একটু চানাচুর, আমার চানাচুরের সাথে চা যে এত ভালো লাগে তো তোমাদের কী বলবো। তো তোমরাও এই এইভাবে কী করে খাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও, যে কে কে চা দিয়ে চানাচুর দিয়ে খেতে ভালোবাসো। তো এবার যেতে হবে একটু রান্নাঘরের দিকে, তো তারপর খাওয়া দাওয়া করবো, আর কি কোনো কাজ নেই আর। আর দেখতেই পাচ্ছি এখন রুমে চলে এসেছি, আর প্রচণ্ড গরম, যে এত গরম, তো সেই জন্য শ্যাম্পু করেছিলাম আর থাকতেই পারলাম না, তো জল টল দিয়ে বসে আছি এখন। তো আজকে ভিডিওটা আর বাড়াবো না, এই পর্যন্ত স্টপ রাখছি। আর অবশ্যই কিন্তু যারা আমার ভিডিওটা পুরোটা দেখেছো তারা, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এভাবেই আমাকে সাপোর্ট করো, পাশে থেকো, আর অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। যারা আমার চ্যানেলে নতুন তো তারা তাড়াতাড়ি যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশানটা অন করে রাখো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগ নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ।